আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আবারও চলে আসলাম সেই মিজান ইলেকট্রনিক্সে। তো আজকে আমরা দেখাবো অ্যাডাপ্টারের বিভিন্ন রকম কালেকশান, অ্যাডাপ্টার, ট্রান্সফরমার, বড় বড় যে ট্রান্সফরমারগুলো, এই যে বিভিন্ন ধরনের ট্রান্সফরমারগুলো দেখাবো আমাদের ভিউয়ার্স ভাইরা। আমাদের ভিউয়ার্স ভাইরা কমেন্টে লিখছে যে ট্রান্সফরমার, অ্যাডাপ্টার, এগুলো সব কিছুর ভিডিও দেওয়ার জন্য। এখন এই কারণে আমরা চলে আসলাম সেই আবারও মিজান ইলেকট্রনিক্সে। তো মামা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো আছেন? হ্যাঁ মামা, তবে অবশ্যই আজকে কিন্তু ভালো প্রাইস দিবেন মামা। অবশ্যই অবশ্যই, আমি তো খারাপ প্রাইস দিব না। আচ্ছা, বাইরের থেকে যারা কুরিয়ারের মাধ্যমে দিয়ে যারা নিতে চায় তাদের জন্য আছে আপনার সুন্দরবন কুরিয়ার আছে, প্লাস রেডএক্স আছে। রেডএক্স এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা সংক্ষিপ্ত করব, ভিডিওটা লং হয়ে যাবে। আমি প্রথমে আমরা ছোট থেকে শুরু করব। এখানে দেখেন হিউজ কোয়ান্টিটি আছে, হিউজ কোয়ান্টিটি আছে, দেখেন গুলো আমি বলবো, হিউজ কোয়ান্টিটি আছে। মানে এইগুলো তো টেবিল ছোট, দেখেন ভিউয়ার্স ভাইরা, টেবিলটা আমাদের টেবিলটা অনেক ছোট, যার কারণে আমরা প্রোডাক্টগুলো সবগুলো তুলতে পারি নাই, যার কারণে যেগুলো আছে সেগুলোর স্যাম্পল, মূলত এইগুলো আছে সব স্যাম্পল। তো মামা আজকে আমি যে রেটগুলো বলবো সব কিন্তু হোলসেল প্রাইস। আচ্ছা আচ্ছা, হোলসেল প্রাইস, আমি কিন্তু কোনো দামাদামি করব না। অনেকেই আছে বলে যে ভাই আমার এক পিস লাগবে, দুই পিস লাগবে। ভাই এক পিস দুই পিসে আমি সামান্য একটা অ্যাডাপ্টারে লাভ করবো 10 টাকা 8 টাকা, এর জন্য কিন্তু আমি এক পিসে আমি সেই রেটটা আমি দিতে পারবো না। যদি আপনি এক পিস নেন তাহলে এক পিসের মতন রেট হবে, যদি খুচরা কিংবা পাইকারি যেভাবে নেন আমি কিন্তু সেরকম রেট আমি আপনারা দেবো। আচ্ছা, প্রথমে আমি দেখাবো 9 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার। তোমার আমি একটা কথা বলি, আপনার মাথায় যে টুপিটা ছিল টুপিটার জন্য অনেক ভালো লাগতেছিল, যাই হোক আজকে টুপি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা, তারপর আমরা প্রাইসে চলে যাই। 9 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার, এগুলো হচ্ছে চায়না অ্যাডাপ্টার, অরিজিনাল চায়না। আমি বলি 9 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার, এটার প্রাইস কত? এটা আপনার রাখা যাবে 120, বেশি পরিমাণ নিলে আপনি 120 টাকা 18 টাকা পর্যন্ত রাখতে পারবেন। যারা যারা কমেন্ট করছেন তারা অবশ্যই দেখেন আমাদের ভিডিওটা, অবশ্যই দেখেন। এটা আছে আপনার 118 পর্যন্ত রাখা যাবে বেশি পরিমাণ দিলে। আচ্ছা, এটা আছে তারপরে 6 ভোল্ট 600 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, 600 মিলিঅ্যাম্পিয়ার, এটা প্রাইস? এটাও আপনার সেম রেট, 118 টাকা পর্যন্ত রাখা যাবে। আচ্ছা, বেশি পরিমাণ দিলে। আচ্ছা, তারপরে এটা আছে আপনার 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, 1000 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, এইটা আপনার রাখা যাবে হচ্ছে আপনার 175 টাকা, অনলি 175 টাকা। এটা হচ্ছে অরিজিনাল চাইনা, এই এর থেকে একটু বড়। হ্যাঁ হ্যাঁ, 1000 মিলিঅ্যাম্পিয়ার। এটা আছে আপনার 12 ভোল্ট 1000 মিলিঅ্যাম্পিয়ার, 1000 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাও আপনার রাখা যাবে 175 টাকা, অনলি 175 টাকায় পেয়ে যাচ্ছেন, অরিজিনাল চাইনা। আচ্ছা, অরিজিনাল চাইনা। আচ্ছা, যারা অ্যাডাপ্টার দেখেন কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল চাইনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখলেই বোঝা যাচ্ছে। এটা আছে আপনার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 3000 মিলিঅ্যাম্পিয়ার, 3000 মিলিঅ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটাও কিন্তু অরিজিনাল চাইনা। আচ্ছা, এটা প্রাইস? এটা আপনার রাখা যাবে 280 টাকা, অনলি 280 টাকা। আচ্ছা আচ্ছা, এই অ্যাডাপ্টারে কিন্তু সেম এই অ্যাডাপ্টার একটা আছে, সেটা বাংলাদেশি তৈরি, সেটা আমি দেখাবো। তো সেটা একটু দেখি, কম্পিউটার বুঝতে পারবো। হ্যাঁ, আপনি দেখলে বুঝতে পারবেন, মাল হাতে নিলেও বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এইটার প্রাইস কত অরিজিনাল চায়নাটা? এটা আছে আপনার 280 টাকা, 280 টাকা অরিজিনাল চায়না। আর বাংলাদেশে আপনার রাখতে পারবো 165 টাকা অনলি, 165 টাকা, না হাতে নিলে বুঝতে পারবো না, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা দেশি আর এটা হচ্ছে চায়না। তো তারপরে কি আছে? আচ্ছা, এইবার দেখো, এগুলো একটা হাই কোয়ালিটি রাসেল কোম্পানি অ্যাডাপ্টার। আচ্ছা, এবার দেখো আমি রাসেলের অ্যাডাপ্টার, রাসেলের এই যে 3 অ্যাম্পিয়ার রাসেল 12 ভোল্ট, হ্যাঁ 12012 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা আপনার রাখতে পারবো আমি 415 টাকা, 415 টাকা। তারপরে 415, আর 4 অ্যাম্পিয়ার রাখতে পারবো হচ্ছে যে রাসেলের 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা আমি রাখতে পারবো রাসেল কোম্পানি, এটা রাসেল কোম্পানির তামা, অরিজিনাল তামা, 445, অরিজিনাল তামা, অরিজিনাল তামা, 100% অরিজিনাল তামা। এগুলো মনে করেন রাসেলের ডুপ্লিকেট মাল, সেটা আপনার এখানে আর রাসেলের আগে এখানে ডি রাসেল দেওয়া থাকবে, এটা ডুপ্লিকেট, ডি রাসেল দেওয়া থাকবে কিন্তু আগে পরে কিছু না কিছু থাকবে, আচ্ছা ডুপ্লিকেট, কিন্তু অরিজিনাল যে রাসেল সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে ইন রাসেল। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা, এটা 4 অ্যাম্পিয়ার, এটা 4 অ্যাম্পিয়ার রাখতে হবে 445। আচ্ছা, 445, 445। আচ্ছা, পরে আছে আপনার 12 ভোল্ট, আচ্ছা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার আছে, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার রাসেল। হ্যাঁ রাসেল 5 অ্যাম্পিয়ার, জি, এটা রাখতে পারবো আপনার 475 টাকা,
যদি কেউ 100% তামার কয়েলের প্রোডাক্ট নিতে চান তাহলে রাসেল কোম্পানির অ্যাডাপ্টার নিবেন। হ্যাঁ, তারপর আচ্ছা এটা 475 টাকা। এটা 5 এমপি রাসেলের অ্যাডাপ্টারই ভালো পাইছি ভাই। হ্যাঁ রাসেলের অ্যাডাপ্টারই ভালো পাইছি। আচ্ছা, আগে পরে আপনার কোনো অ্যাডাপ্টার ও সব ধুনফুন বুঝলেন। আচ্ছা এবার দেখাবো আমি 6 এমপিয়ার 24 ভোল্ট। আচ্ছা 24 ভোল্ট রাসেল, ঠিক আছে। এটা এটা প্রাইস এটা আপনার রাখতে পারবো 24 ভোল্ট 12 ভোল্ট একই রেট, 12 ভোল্ট 24 ভোল্ট যারা বড় ভোল্টেজ সিক্স এম্পিয়ার গুলো সবই একই রেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তারপর এইবার দেখাবো আমি 45 ভোল্ট 8 এম্পিয়ার 45 ভোল্ট 1400 টাকা এর আপনার 50 ভোল্ট 8 এম্পিয়ার ও একই রেট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখাবো আমি, এটাও আপনার ঢাকার একটা প্রোডাক্ট, এটা অরিজিনাল তামা কিন্তু এটা রাসেলের না, ঠিক আছে। এটা আপনার 45 8 এম্পিয়ার ওজনও তো অনেক বেশি, ওর থেকেও তো ওজন বেশি, রাসেলেরই ওয়েট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর, আচ্ছা এটা রাখতে পারবো আমি 1150 জি। আচ্ছা তারপর কি আছে? সরি আমার ভুল হচ্ছে, 1080 টাকা পর্যন্ত করা যাবে। ও অনলি 1080 টাকা 1080 টাকা, ওর থেকেও তো আবার ওজন বেশি দেখতে, ওজন বেশি, জিনিসও ভালো। এবার এক্সট্রা 12 ভোল্ট করে দেওয়া আছে, এক্সট্রা 12 ভোল্ট। আচ্ছা তারপর, ঠিক আছে। আচ্ছা এবার দেখাবো আমি 35 8 এম্পিয়ার, এইটা আবার এর থেকে আবার অনেক কোয়ালিটি ভালো, এই যে কোর দেখলে আপনি বুঝতে পারবেন। ওইছাড়া ওজনে অনেক বেশি, অনেক বেশি, 1.5 কেজি ওজন হবে, তার বেশি হবে, 1.5 কেজি তো কিছুই না। আচ্ছা এটা রাখতে পারবো আমি 1070 পর্যন্ত করা যাবে, অনলি 1070। সরি ভুল আছে, এত ভুল হচ্ছে কারণ ভুল আছে আসলে। আচ্ছা এটা লাগাতে হবে 1170। ও 1170 1170 যা ভুল হচ্ছে আমাদের আসলে, কি আমরা সবাই রোজা তো 1170 রাখা যাবে, একটু 19-20 হচ্ছে আপনারা, একটু হবে একটু মেনে নেবেন। আচ্ছা আচ্ছা এটা আছে 1170, জি জি। তারপর আচ্ছা আর এবার দেখাবো একটু কম দামে যারা চায়, মনে করেন অ্যাডাপ্টার নেমে দেখাচ্ছে 4 ট্রানজিস্টার বোর্ড 2 ট্রানজিস্টার বোর্ড যারা একটু করতেছে তাদের জন্য একটু কম দামি অ্যাডাপ্টার যারা চায়, এটা তুষারের, তুষার। আচ্ছা এটা রাখতে পারবো আপনার অনলি 270 270 টাকা 270। এটা আছে আপনার 12 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, সব 6 এম্পিয়ার। এগুলো কি প্রাইস সব একই? প্রাইস সব একই, এগুলো যা আছে এগুলো প্রাইস এক। আচ্ছা তুষারের আরেকটা ভালো মাল আছে, অরিজিনাল তামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আছে আপনার 35 ভোল্ট 6 এম্পিয়ার আছে, 12 ভোল্ট 6 এম্পিয়ার আছে, 24 ভোল্ট 6 এম্পিয়ার আছে। এটা আপনার রাখা যাবে 480 টাকা। আচ্ছা আচ্ছা অনলি 480। আচ্ছা তোমা আর কি কোন প্রোডাক্ট না আজকে অ্যাডাপ্টার এইগুলোই আছে। আচ্ছা আমি তো সবকিছু দেখাতে পেলাম না, আমাদের হিউজ কোয়ান্টিটি আছে। হ্যাঁ কোয়ান্টিটি বহুত আছে, বহুত দেওয়া যাবে, সব রকম আছে, ঠিক আছে। একটু ভুল হইছে কারণ বুঝতে তো পারতেছেন সারা দিন রোজা রেখে সারা দিন কেনাবেচা করতে হয়, আর তারপরে অনেক চাপ আমাদের তো, এখানে তো অনেক চাপ, যার কারণে সারা দিন খুব কষ্টের ভিতরে, মানে খুব কষ্ট হয়। তো মামা ঠিক আছে, ভালো থাকবেন, আর আমাদের ভিউয়ার্স ভাইদের জন্য কি বলবেন? কি বলবো, আমাদের সাথে যেভাবে ভালোবেসে আছেন আমাদের পাশে, ওই যে আপনার একটা ভিডিও র‍্যাঙ্ক করছিল না, ভাইরাল হয়ে গেছিল, 4 দিনে 4K ভিউ হইছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা তো ছোট ইউটিউবার, তারপরও 4K ভিউ, মানে কি মাত্র এক মানে 4 দিনে 4K? হ্যাঁ জি, মাথায় নষ্ট। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন ইউটিউবার, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা যেভাবে বলেন আমরা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি দেখতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।